মহাতিল কোনটি? এই মহাতিল হচ্ছে 30 তারিখ। 30 তারিখে আপনারা ধানের পিঠে ভোট দিয়ে প্রমাণ করবেন এবং ওই দিন আওয়ামী ফ্যাক্টিবাজের যে চুর, সেই চুর ধরবে, সেই প্রত্যয় উপত্যকা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। হুমা আহমেদ, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সখীপুর উপজেলা যুব দলের সভাপতি জনাব সুভাষচন্দ্র হোসেন সুভাষচন্দ্র ভাইকে বক্তব্য রাখার জন্য তিনি কথা বলতে পারছি। আগামী 30 তারিখ জাতীয় 11 জাতীয় সংসদ নির্বাচনে এই পৌরসভার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় প্রখণ্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ধানের শেষের প্রধানবৃন্দ, উপস্থিত আমার ধানের শেষের পক্ষের মা বোনেরা এবং আমার বক্তব্য যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে শুনছেন সকলকেই ধানের শেষের পক্ষ থেকে সকলকেই সংগ্রাম সমান সালাম জানিয়ে আমি আপনাদের সম্মুখে দু চারটি কথা তুলে ধরতে চাই। আসলে বাসা হারিয়ে ফেলেছি, বর্তমান সরকারের এত অত্যাচার নির্যাতন, বাসা হারিয়ে ফেলেছি, কিন্তু আপনাদের সমাগমে আজকে বাসায় সখীপুরে যে পরিমাণ ধানের শীষের জোয়ার এসেছে আজকে বাসা হারিয়ে আগামী 30 তারিখ আপনাদের ভোটে বেগম খালেদা জিয়ার মার্কা, পুলিশ সিদ্দিকীর মার্কা বিপুল ভোটে বিজয় হবে আমি আশা করি। বন্ধুরা, আপনারা জানেন না, হয়তো অনেকেই অবগত আছেন, আমরা কিন্তু অনেক নেতৃবৃন্দ জেলখানায় ছিলাম, অন্যায় ভাবে আমাদের নামে 5টা 7টা করে মামলা দেওয়া হয়েছে, আমরা নাকি বোমা ফাটিয়েছি, আমরা নাকি বিস্ফোরণ করিয়েছি, আমরা নাকি রাজপথে দূষিত কাজ করেছি। আপনারা দেশের জনগণ, আপনারা দেশের মানুষ, আপনারা কি বলতে পারবেন আমার রাজনীতি জীবনে এই সখীপুরের অন্যায় করেছি, সন্ত্রাসী করেছি, কারণ কথায় পাড়ি দিয়েছি, তারপর কেন কেন আমাদের নয় মামলা, কেন মামলা? আপনাদের কাছে 30 তারিখে পুরো বেতন জবাব চাই, আপনাদের পুরে আপনাদের 30 তারিখে পুরে বাঁচতে হবে, একটি করে পুরে বাঁচতে হবে, স্বয়ং খাতা থেকে মুক্তি পাবে আমার মামলা দেওয়া হবে। অনেক কেন্দ্র উঠান কেন্দ্রে খেলা আছে, আমরা দেখছি পুরে পুরে বাঁচতে হবে, আমরা আমি 30 তারিখে পুরে বাঁচতে হবে, আমরা মুক্তি পাবো আমার। আপনারা কি আমাদের মুক্তি চান? আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, আর আমি 30 তারিখে পুরে বাঁচতে হবে, বিপ্লব করিয়ে এই দেশের মানুষের রক্ষা করব আমার। আমি আপনাদের অনুরোধ করতে চাই, যারা আমার পুরা পায়ে আছেন, প্রত্যেকটি পরিবারে গিয়ে, প্রত্যেকটি ফ্যামিলিতে, প্রত্যেকটি আত্মীয়-স্বজনের কাছে আপনারা দাঁড়িয়ে ছেলে পরিস্থিতিকে সালাম পৌঁছে দিন। 30 তারিখে ভোটের মাধ্যমে এই দেশটাকে রক্ষা করুন, গণতন্ত্রকে রক্ষা করুন। আজকে আমাদের মামলা হয়েছে, আপনারা আগামী দিনে রেহাই পাবেন না। এই একমাত্র রাস্তা, একমাত্র পথ, যদি আপনারা 30 তারিখে পরিস্থিতিকে বিজয় করেন, তাহলে শিষ্টকে বিজয় করেন, তারপরে সে দেশের গণতন্ত্র ফিরাবে বন্ধুরা। তাই সকলকে আবার অনুরোধ করছি, যে বাইরে এখানে এসেছেন, আপনার বাড়িতে যে আমাদের মা বোনদের বলবেন, আমার ভাবিকে বলবেন, আবার আপনাদের আপনার সদস্যকে বলবেন, 30 তারিখে আপনাদের পরিস্থিতির মার্কা, তারিখের মার্কা, খালেদার মার্কা, তারিখের মার্কাকে একটি করে ভোট বিজ্ঞাতে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।